আসসালাম আলাইকুম আরহামুল্লাহ বাক আলহামদুলিল্লাহ ওসসালাম আল্লাহ রাসুলিল্লাহ আমাবাদ সম্মানিত ভাই জানতে চেয়েছেন নিজেদের আত্মসমালোচনার জন্য যে আমরা অনেক সময় ইলেকট্রিক্স মিডিয়ার মাধ্যমে ফেসবুক টুইটার ইমো কিংবা মেসেঞ্জার এগুলোর মাধ্যমে কিছু ভিডিও ক্লিপস আসে সেগুলোর মধ্যে অশ্লীল যৌন চার মার্কা ভিডিও থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে এগুলো থেকে বেঁচে থাকবো অথবা ভুল হয়ে গেলে ও সংশোধিত হবো আদ্দার শুদ্ধির চেষ্টা করব আত্মার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে যাক আল্লাহ খারা প্রথমে আমি নিজেকে এবং আপনাদের সকলকে আল্লাহর ভয়ের নসিয়াত করতেছি আল্লাহ আমাদেরকে পূর্ণাঙ্গ রূপে আপনার মত্তাকিবান্দা বানিয়ে দিন আমিন আল্লাহ সফান ওতালা সূরা আলী ইমরানের একশো দু নম্বর আয়তা বলছেন ইয়াই আল্লাহ দিনা আমানতাক উল্লাহ হাক্কা তুকাতি ওলা এতা মথুন না ই লং তু ওহি মোমিন সম্প্রদায় আল্লাহকে তোমরা ভয় করো হাক্কাতু তুকাথি যেমন তাকে ভয় করা উচিত আল্লাহ সোভান আওতালাকে কেমন ভয় করা উচিত সেটা এখন ভাবার বিষয় হচ্ছে আমার সামনে আমার বাবা কিংবা মা কিংবা যিনি আমার স্ত্রী যার সাথে আমার পর্দার কোনো বিধান নেই তিনিও যদি আমার সামনে থাকে নোংরা একটি কাজ করতে নোংরা একটি জিনিস দেখতে আমরা কতটুকু ভয় করি কিংবা লজ্জাবোধ করি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তার অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আমাকে রেখেছেন তার নিয়ামতের সাগরের মধ্যে হাউডুও খাওয়াচ্ছেন তার অনুগ্রহের কথা জান্নাতের কথা তিনি বলেছেন যিনি আমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়েছেন তাহলে তার সামনে আমি কেউ এই কাজগুলো করি আমরা কি আল্লাহকে লজ্জা করি না আল্লাহকে ভয়ের মতো ভয় করি না আমি জলে থাকি কিংবা স্থলে থাকি প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য প্লেনে থাকি কিংবা গাড়িতে থাকি ওড়া জাহাজে কিংবা পানির জাহাজে আল্লাহ তাহলে আমাকে সবসময় পর্যবেক্ষণ করেন মনে রাখতে হবে আমাদের দৃষ্টি আমাদের অন্তর আমাদের কথা সবগুলো নিয়ে আল্লাহর কাছে হিসাব করতে হবে সুরা বানি বানিয়েছিলেন ছত্রিশ নম্বরতাল সব হানত আলা এরশাদ করেছেন আল্লাহ বলছেন বয়লাতা মথুন না ইল্লা আংশু মুসলিমন তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না মুসলিম কাকে বলে যে ব্যক্তি নিজেকে আল্লাহর কাছে আর্থ করে আর্ত্ত করে সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর প্রত্যেক হারাম হালাল মেনে চলার চেষ্টা করে আল্লাহ যেখানে যেতে বলেছেন যেটা করতে বলেছেন যেটা খেতে করেছেন সেটা করবে যেটাতে নিষেধ করে সেটা থেকে অনেক দূরে থাকবে কারণ আল্লাহর নিষেধাজ্ঞা হচ্ছে হারাম বর্ডার প্রত্যেক প্রত্যেক মালিকের দেশের শাসকের একটা বর্ডার থাকে আর আল্লাহর বর্ডার হচ্ছে হারাম কাশ্রম আল্লাহ হিমা আল্লাহ হারিম আল্লাহ একবার কাজে আমাদেরকে আল্লাহর বর্ডার খরচ করা যাবে না পৃথিবীর শাসকদের বর্ডার ক্রস করলে আপনি গুলি খাবেন কিন্তু বর্ডার ক্রস করলে আপনি যাবেন তাই সেদিকে লক্ষ্য রাখতে হবে তারপর আমরা কারণে কারণে মানুষ হওয়ার ভুল ভুল হয়ে যেতে পারে করবে এটি মানবীয় স্বাভাবিক আমাদের আদি পিতা ভুল করেছেন এবং তার সন্তান হিসেবে সেই গুণগুলো আমাদের মাঝেও আছে তো ভুল হয়ে গেলে ভুলের রূপে স্থির থাকা যাবে না আর বর্তমান যে ফিতনার যুগ সেটা কি আলেম বলেন আর কি জাহেল বলেন প্রত্যেকে এই ফেতনার মধ্যে অনুসব পতিত হয়ে যায় তো সেই জন্য আল্লাহ সব হান তালা ক্ষমাশীল তার বান্দা ক্ষমা করবেন যখনই ভুলটি বোঝে যাবেন বা নিজের মধ্যে নিজেকে ধিক্কার দিতে মন তখন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ সব হান ও তালা করেন কেমন সাদ করেছেন সুরা আলী ইমরানের মধ্যে আল্লাদিনা ইদা ফা আলু ফা হিসাতন আউ

জিনা হতে পারে চোখের জিনা হাতের জিনা মুখের জিনা কিংবা ডাইরেক্ট জিনা তখন তার আল্লাহকে স্মরণ হয়েছে আল্লাহ আমি আপনার সামনে জবাব দিতে হবে আপনার সামনে আমাকে দাঁড়াতে হবে আর প্রত্যেকটি বিষয় করায় গণ্ড আপনাকে বুঝিয়ে দিতে হবে হে আল্লাহ আমি ক্ষমা চাই আল্লাহ বলছেন ফাস্তা অফরুল জুনুবিহীন আল্লাহ তাদের গুনাকে ক্ষমা করে দেন অমাইয়া অফরুল জুনুবাহিল্লা আল্লাহ আল্লাহ ছাড়া ক্ষমা কে করুন আর আলা সের আলামা ফালু আলামুন কাজে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আততাকুল্লাহ হাইসামাকুন্তা তুমি যেখানে থাকো সেখানে আল্লাহকে ভয় কর তিরমিজির মধ্যে হাদিসটা রয়েছে 897 নম্বর হাদিস সম্ভবত সম্পর্কিত আততাকুল্লাহ হাইসামাকুন্তা ওয়াতবি'িসিয়াতুল হাসানাত মন্দ কাজকে ভালো কাজ ঢেকে দেয় তারফাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের সাথে উত্তম আচরণ করো কাজে আমরা এই বিষয়গুলো মনে রাখবো ভুল হয়ে গেলে সাথে সাথে তাবা করবো ভুল হয়ে গেলে সাথে সাথে তাবা করব প্ল্যানিং করে কোনো ভুল করব না কিন্তু ভুল হয়ে যায় অনেক সময় আমরা যে এলেম রাখি কোরআন হাদিসের ভুলে যাই ওই সময় আমরা পাপগুলো করে বসি তো যখনই আমাদের এলেমটি আবার আসবে ফিরে তখনই আমরা আল্লাহর কাছে কমাচ্ছি আল্লাহ আমাদের তো ফিগান করুন আমিন আসসালাম আলিক